বন্ধুরা, আমি হচ্ছে বিয়ের মানে বিয়ে করে এখনই চলে আসলাম। এই যেমন পথ দেখতে পাচ্ছ, আমি বিয়ে করে এই মাত্র চলে আসলাম। আজকে বিয়ের মতন করে সেজে রিলস বানাতে বানাতে একটা সেই শৈশবের কথা আমার মনে পড়ে গেল, 2 বছর আগের কথা। 2 বছর আগে আমি 14 বর্ষরে মানে 14 বয়সে আমি পালিয়ে এসেছিলাম আমার বরের কাছে। বাবা মার অজান্তে প্রেম করে পালিয়ে গেছি, কিন্তু এখনও সে বিয়েটা আমার বাবা মা মেনে নেয়নি। 2 বছর হয়ে গেল বাবা মার সাথে কথা বলি না। এখন বুঝতে পারছি বাবা মা যা বলে ভালোর জন্যই বলে, এটা আগে বুঝিনি, কারণ ছেলে মানুষই ছিল তো। তাই বিয়েটাকে খুব কী আর ভাববো, কী ভেবেছিলাম, কী ভেবে কী করলাম। অ্যাকচুয়ালি সে বয়সটা আমার খেলাধুলার বয়স ছিল, পড়াশোনা করার বয়স ছিল, মস্তি করার বয়স ছিল। সে বয়সটাতে এখন আমি সংসারের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সকাল হলেই মাথা ভর্তি টেনশন, এটা করতে হবে, এটা রাঁধতে হবে, শাশুড়ির মন জয় করতে হবে, শ্বশুরের কীভাবে মন জয় করতে হবে, বরের কীভাবে ভালোবাসা পাবো, বরকে কীভাবে খুশি রাখবো, এই সমস্ত মাথা ভর্তি টেনশন। আমার মাথা ভর্তি টেনশন নিয়ে এই মুখ ভরা হাসি নিয়ে আমাকে থাকতে হয়। আমার ভিতরে কষ্টটা কেউ একবারও বোঝারও চেষ্টা করে না। কি করব, ওই যে কম বয়সে বিয়ে করেছি, এখন বাবা মাও মেনে নিচ্ছে না, তাই তো কষ্টটাকে তো নিজের মধ্যেই রাখতে হবে। এখনও মেনে নিচ্ছে না, প্রায় 2 বছর হয়ে গেল, আমার মতন কষ্ট আর কার আছে বলো। এই যে নিজের কপাল নিজে পুড়েছি, যে মানুষটার জন্য আমি পালিয়ে এসেছি সে মানুষটাই আজ আমাকে চিনছে না। সে মানুষটার মন জয় করার জন্য কত কিছু করতে হয়, কত মাথা ভর্তি টেনশন নিতে হয়। যে বয়সটা আমার খেলাধুলা করার বয়স, সেখানে আমি সংসার সামলাচ্ছি, হাতা খুন্তি নাড়ছি, মাছের কালিয়া বানাচ্ছি, মাছ ভাজা বানাচ্ছি, ভাত করছি, রাত্রে রুটি করছি, এই সমস্ত। এটা খেলাধুলার বয়স ছিল, কি করব, ওই যে বললাম নিজের কপাল নিজে পুড়েছি, কিছু করার নেই, এখন থাকতেই হবে, এটাই একমাত্র এখন আমার সম্বল। এগুলো কথা বলতে বলতে না আমার ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কান্না করে তো লাভ নেই না, ওই যে নিজের কপাল নিজে পড়েছি, কি আর বলবো। আগে বলতো শাশুড়ি মা যে তুমি আসো তোমাকে মেয়ের মতন করে দেখবো, তোমার বয়স কম, কিন্তু তাকেই এখন আমাকে মেয়ের মতন করে দেখতে হয়। কীভাবে মন পাবো সেটা আমাকে করতে হয়, কীভাবে একটু হাসি মনে থাকবো ঝগড়া কাছে না করে সেটা আমাকে করতে হয়। কেন আমি এতই অন্যায় করেছি, মা বাবা আমাকে এখনও মেনে নিতে পারছে না, কী হয়েছে, বিয়ে করেছি একটু মেনে তো নেওয়া যায় তাই না বলো। তাই এই বিয়ের ভিডিও করতে করতে এই কথাটা আমার ভাবলাম যে না, আজকে আমার ফ্রেন্ডদের সাথে একটু আমার কষ্টটা শেয়ার করি, যদি একটু মনের ব্যথাটা যদি হালকা হয়। খুব খারাপ লাগছে জানো, কথা বলতে পারছি না, খুব কান্না পাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আজকের মতন টাটা, আর কথা বলতে পারছি না।